দিনাজপুরের পাঁচবাড়িতে বাস ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে 28 জন। সকাল 6টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাঁচবাড়ি বাজার চক্রামপুর দইসই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস দিনাজপুরে যাবার পথে দইসই এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই নিহত হন দুজন। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। এদিকে গতরাতে পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিলের সামনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি এবং গাছের সঙ্গে ধাক্কা খেলে 5 জনের মৃত্যু হয়।